একটা সময় সব ধরনের চাষ হতো জমিতে, সংসার চলতো কৃষিকাজের ওপরেই। কিন্তু এবছর বর্ষায় গিরিধারী নদীর ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে। শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের দেবনাথ পাড়ায় প্রায় 500 বিঘা জমি নদীগর্ভে চলে গেছে, ফলে মাথায় হাত পড়েছে চাষিদের। জানা যায়, যদি বর্ষার আগে এই নদীগর্ভে বাঁধ নির্মাণ না হয় তাহলে 10 থেকে 12টি বাড়ি নদীগর্ভে চলে যাবে। ভাঙন রোধে স্থানীয় ব্যক্তিরা বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও এর কোনো সুরাহা না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসী। এ বিষয়ে লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপিকা খাতুন বিবি জানান, এর আগে জেলা পরিষদের অনুমতিতে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বোল্ডার পালিং করা হয়েছিল, কিন্তু বর্ষায় ভেঙে যায়। যেহেতু এত বড় বাঁধ, ফলে এটি গ্রাম পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে সবিস্তারে জানিয়েছি। স্থানীয় সুবোধ দেবনাথ জানান, কয়েক বছরে দেবনাথ পাড়ায় প্রায় 500 বিঘা জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙন রোধে নদীতে বাঁধ তৈরির দাবিতে বহুবার প্রধান ও স্থানীয় বিধায়ককে মাছ পিটিশন দেওয়া হয়। স্থানীয় বিধায়কের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে জানান। তবে প্রধান মারফত প্রায় 200 মিটার একটি ছোট বাঁশের বাঁধ দিয়েছে। আমরা চাই অতি দ্রুত আমাদের বাঁধ নির্মাণ হোক, না হলে আমরা ধ্বংস হয়ে যাব। শীতলকুচি থেকে সাবিনুল হকের প্রতিবেদন, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। ভাঙনের যে সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে আপনারা কি উদ্যোগ গ্রহণ করছেন? আমরা এই উদ্যোগ আমরা গ্রহণ করছি, আমাদের এখানকার লোক, আমরা কিছু লোক গিয়া বিডিও অফিস, এমএলএ, এমপি কে জানানো হয় নাই যদিও, কিন্তু আমাদের এখান থেকে মার্চ পিটিশন আমরা এমএলএ কে, এসডিও কে, বিডিও কে, এসডিও ঠিক না, এসডিও অফিসের যেটা চার্জ আছে ইঞ্জিনিয়ার, তার কাছে আমি নিজে নিজে গেছি, মানে কয়েকজন মিলিয়ে আমি গেছি। যাওয়ার পরে আমি আলোচনা করি, বললো আমাকে যে এখানে আর হবে না, এটা সব অঞ্চলের ব্যাপার, এটা প্রধানের ব্যাপার, এটা বিডিওর ব্যাপার, আমাদের এখানে কিচ্ছু করার নাই। আচ্ছা, অঞ্চলকে বলার পরে কি পাইলে? আমরা অঞ্চলকে বলার পর যে বলছি যে মাস পিটিশন দাও, যোগাযোগ করো উপরে, আমরাও সহযোগিতা করবো। অঞ্চল থেকে কিছু দিছে কি? অঞ্চল থেকে আমাদের যেটা আছে বাসের যে একটা ইয়া কি বলে দেখা যাচ্ছে না, এইটা দিছে এই লাস্ট মুহূর্তে। আচ্ছা, এই বিষয়টা তোমরা মন্ত্রী, আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার কাছে এবং এখানকার যে এমপি আছে এমপির কাছে কি দাবিটা জানাইছেন? দাবি জানানো হয়নি, কিন্তু মার্চ পিটিশন আমরা বিডিও অফিসে আপনার প্রধানকে, ওই এমএলএ কে আমরা এই দাবিগুলো আমি মার্চ পিটিশন আমরা দিছি, এখানকার জনগণের সৈসাবত নিয়ে তার নমুনা আমার কাছে এখনো আছে। এটা মানে হজম করতে পারবে না যে বলে নাই বা দেয় নাই, কারণ আমাদের এখানকার লোক যে অবস্থায় আছে তারা তো এই সরকারের পক্ষে আছে, তো পক্ষে আছে। আমরা এই লোকগুলো যেগুলো আমাদের শুনি যে এমএলএ এমপি ওই শুনি খালি, কিন্তু এই এখানে আর আমাদের ঘটনাস্থলে নাই। এখন 1000 ফুট বা 1500 ফুট একটা এলাকা ভাঙা জমি আরও ভাঙবে আগামীতে বর্ষার সময় বা না হলে, এটাও দেখার জন্যে ওই গিরিধারী নদীতে ওই দেবনাথ পাড়ার ওইখানে একটা বড় ভাঙন দেখা যাচ্ছে, তো সেটা নিয়ে কি বলবেন? এর আগে আমরা জেলা পরিষদের অনুমতিতে গ্রাম পঞ্চায়েত তরফ থেকে বোল্ডার পালিং করিয়েছি, কিন্তু বর্ষায় সেটা ভেঙে যায় এবং এর আগে ছিল 100 কিলোমিটার, এবার এটা ভেঙে 100 মানে 1 কিলোমিটার মানে 100 মিটার ছিল, মানে 1 কিলোমিটার 1 কিলোমিটার ছিল, এটা বর্ষায় ভেঙে আবার বেড়েছে 1.5 কিলোমিটার, মানে এবার করতে গেলে 1.5 কিলোমিটার করতে হবে। তো এ বিষয় নিয়ে কোনো উদ্যোগ বা মানে কোনো ব্যবস্থা বলছেন? এই বিষয়ে আমরা জেলা পরিষদকে জানিয়েছি। আচ্ছা, যেন এটা করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনার নামটা?